السلام عليكم ورحمة الله সম্মানিত দর্শক আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে আপনাদের জানাবো স্বপ্নে আকাশে দরজা দেখলে কি হয় অনেকে এই সম্পর্কে জানতে চেয়েছেন গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যার সাথে জড়িয়ে আছে আপনাদের প্রত্যেকের দেখা দরকার স্বপ্নে যদি আপনারা কেউ আকাশের দরজা দেখেন এর কি ব্যাখ্যা হবে আল্লাহর ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাই এই সম্পর্কে কি তুলে ধরেছেন আপনাদের জানাবো দর্শক স্বপ্নে আকাশের দরজা দেখা দুইটা অবস্থা হতে পারে হয়তো আকাশের দরজা আপনারা খোলা দেখবেন বা আকাশের দরজা বন্ধ দেখবেন দর্শক যদি আপনারা স্বপ্নে আকাশের দরজা বন্ধ থাকতে দেখেন তার মানে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যেতে পারে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে না দুর্ভিক্ষ দেখা দিতে পারে ক্ষেত ফসলের ক্ষেত্রে অভাব অনটন দেখা দিতে পারে যদি আপনারা কেউ আকাশের দরজা বন্ধ দেখেন আর যদি আকাশের দরজা খোলা দেখেন তার মানে বৃষ্টি নিয়ামত বর্ষিত হবে বৃষ্টি আসবে ক্ষেত ফসলে অনেক উন্নতি হবে জমি খুবই উর্বর হবে ভালো বিষয়ের প্রতি বোঝাবে অভাব অনটন থাকবে না অর্থ সংকট থাকবে না ইনশাআল্লাহ সমাজের মধ্যে দেশের মধ্যে দর্শক স্বপ্নে আকাশে দরজা যদি আমরা খোলা দেখি তাহলে এর আরো ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ তাআলা রহমত আপনার প্রতি বর্ষিত হবে এটা ভালো লক্ষণ আল্লাহ তাআলা রহমত আল্লাহ তাআলা সন্তুষ্টি আপনি অর্জন করতে পারবেন আর যদি আকাশে দরজা বন্ধ দেখেন তার মানে অসন্তুষ্টি আপনার প্রতি আসতে পারে কোনো কারণে তো আমরা গুনাহের কাছ থেকে নাফরমানের কাছ থেকে বেঁচে থাকার চেষ্টা করব যদি আকাশে দরজা বন্ধ দেখি তখন গুনাহের কাছ আমরা জড়াবো না তওবা ইস্তেগফার করব যেন আল্লাহ তাআলার রাজি সন্তুষ্টি অর্জন করে নিতে পারি দর্শক স্বপ্নে আকাশের দরজা খোলা দেখা আপনার জীবনে অভাব অনটন থাকবে না আপনার জীবনে আর্থিক অনটন থাকবে না জীবনে আপনার সচ্ছলতা লাভ হবে আপনি সব দিক দিয়ে সফলতা লাভ করতে পারবেন আর যদি আকাশের দরজা বন্ধ দেখেন তার মানে আপনি সমস্যায় পড়তে পারেন আপনি ঝামেলার মধ্যে পড়তে পারেন কাজে বাজে আপনার বাধা বিপত্তি আসতে পারে আপনি আর্থিক সংকটের মধ্যে অভাব অনটনের মধ্যে পড়তে পারেন তো আমরা যখন আকাশে দরজা যদি আমরা কেউ স্বপ্নে দেখি বন্ধ দেখি তাহলে আমরা তওবা ইস্তেগফার করব বেশি বেশি আমরা বেশি বেশি তওবা ইস্তেগফার করব আল্লাহ তাআলার কাছে পানা চাইবো যেন তার অসন্তুষ্টি থেকে বাঁচতে পারি আযাব গজব থেকে বাঁচতে পারি অভাব অনটন থেকে যেন আমরা রেহাই পাই দোয়া করব আর যদি আমরা আকাশে দরজা খোলা দেখি তাহলে শুকরিয়া আদায় করব আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব যেন তিনি আমাদের শুভ সংবাদ দান করেন তিনি যেন আমাদের এই স্বপ্নের উপকারিতা ভোগ করা তৌফিক দান করেন দর্শক এই ছিল গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যাটি নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ